আকাশবাণী কলকাতা খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। টানা তৃতীয়বারের জন্য আজ সন্ধ্যায় দিল্লিতে দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদী। শপথ নিলেন এনডিএ সরকারের মন্ত্রীরাও। ওড়িশায় বিজেপি ও সিকিমে সিকিম ক্রান্তিকারী মোর্চা সরকার আগামীকাল শপথ গ্রহণ করবে। জম্মু কাশ্মীরে জঙ্গি হামলায় 10 জন তীর্থযাত্রীর মৃত্যু, আহত আরও 33। ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশে আজ ইউরোপীয় আইনসভার জন্য ভোট গ্রহণ করা হচ্ছে। বিশ্বকাপ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে আজ ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদী আজ তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আজ সন্ধ্যায় দিল্লিতে রাষ্ট্রপতি ভবন চত্বরে এক অনুষ্ঠানে শ্রী মোদীকে পদ ও মন্ত্রগুপ্তি শপথ পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নরেন্দ্র দামোদর দাস মোদি ঈশ্বর কি শপথ লেতা হুঁ কি মে বিধি দ্বারা স্থাপিত ভারত কে সংবিধান কে প্রতি সচ্চি শ্রদ্ধা और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। मैं संघ के प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा तथा मैं भय या पक्षपात, अनुराग या देश के बिना सभी प्रकार के लोगों के प्रति संविधान और विधि के अनुसार न्याय करूंगा। প্রবীণ মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আরও যেসব মন্ত্রী শপথ নিয়েছেন তাদের মধ্যে 30 জন পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত 5 জন প্রতিমন্ত্রী ও 36 জন প্রতিমন্ত্রী রয়েছেন। পূর্ণমন্ত্রীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গড়করি, এস জয়শঙ্কর, পীয়ূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান, রাজ্যসভা সাংসদ নির্মলা সীতারামন, জেপি নাড্ডা, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার প্রমুখ। এছাড়া কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী, জেডিএস সাংসদ এইচ ডি কুমারস্বামী, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হাম দলের প্রধান জিতেন রাম মাঞ্ঝি, জেডিইউ এর সাংসদ রাজীব রঞ্জন সিং, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। কে রামমোহন নাইডু সর্বকনিষ্ঠ সাংসদ হিসেবে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন। অপরদিকে 5,785 কোটি টাকা সম্পত্তির অধিকারী টিডিপির সাংসদ ডক্টর পেমাস্বামী চন্দ্রশেখরও আজ মন্ত্রী হিসেবে শপথ নেন। পশ্চিমবঙ্গের 2 সাংসদ সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এনডিএ শরিক দলগুলির মধ্যে এলজিপিআর নেতা চিরাগ পাসোয়ান, জেডিইউ এর লালন সিং, আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল, শিবসেনা শিন্ডে গোষ্ঠীর প্রতাপ রাও যাদব ও রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার রামদাস আটাওয়ালে, রাষ্ট্রীয় লোকদলের জয়ন্ত চৌধুরী ও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন। তেলুগু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংঘে, মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মঈদজু, সেসেলসের উপরাষ্ট্রপতি আহমেদ আফিফ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ কুমার জুগনাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, জেডিইউ সভাপতি নীতিশ কুমার, অন্ধ্রপ্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এছাড়া শিল্প, চলচ্চিত্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ আজ শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শপথগ্রহণের আগে আজ সকালে শ্রী মোদী দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধী সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। জাতীয় যুদ্ধ স্মারকে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। সদৈব অটলে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য, জওহরলাল নেহরুর পর নরেন্দ্র মোদী পরপর 3 বার প্রধানমন্ত্রী পদে আসীন হলেন। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর রাষ্ট্রপতি ভবনে নৈশভোজের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটিকে ঘিরে দিল্লি পুলিশ কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে। এনডিএ সরকার আজ সন্ধ্যায় শপথ গ্রহণের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে দুপুরে দলীয় সাংসদ তথা সম্ভাব্য মন্ত্রীদের নিয়ে এক চা চক্রের আয়োজন হয়। এই বৈঠকে বিশিষ্ট বিজেপি নেতা অমিত শাহ, দলের সভাপতি জেপি নাড্ডা, ডক্টর এস জয়শঙ্কর, নির্মলা সীতারামন, নীতিন গড়করি, পীয়ূষ গোয়েল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কিরেন রিজিজু প্রমুখ উপস্থিত ছিলেন।
সোনিয়া গান্ধীকে ফের কংগ্রেসের সংসদীয় চেয়ারপার্সন নির্বাচিত করা হয়েছে। আজ এক অনুষ্ঠানে নতুন দিল্লিতে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর প্রশংসা করে তার নেতৃত্বে ভারত জোড়া যাত্রা ও ভারত জোড়া ন্যায় যাত্রার প্রসঙ্গে তার বক্তব্য তুলে ধরেন। সোনিয়া গান্ধী বলেন, লোকসভা ভোটের এই ফল ফের কংগ্রেসকে বড় দায়িত্ব দিয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের প্রশংসা করে সোনিয়া গান্ধী বলেন, খড়গের নেতৃত্বে ফের কংগ্রেস দলের ক্ষমতা ও শক্তি প্রমাণ করেছে। সিকিমে প্রেম সিং তামাংয়ের নেতৃত্বে সিকিম ক্রান্তিকারী মোর্চার নতুন সরকার আগামীকাল বিকেলে গ্যাংটকে শপথ গ্রহণ করবে। শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। শ্রী তামাং এই নিয়ে দ্বিতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন। অন্যদিকে ওড়িশা আগামীকাল রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী শপথ নেবেন। সকালে বিজেপি বিধায়ক দলের বৈঠকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম স্থির করা হবে। রাজ্য বিধানসভার 147টি আসনের মধ্যে বিজেপি 78টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। কেরালা বিধানসভার অধিবেশন আগামীকাল থেকে শুরু হচ্ছে। 28 দিনের এই অধিবেশনে প্রধানত রাজ্য বাজেটের বিভাগীয় ব্যয় মঞ্জুরি বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। জম্মু কাশ্মীরে জঙ্গি হামলায় কমপক্ষে 10 জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে, আহত আরও 33। সূত্রের খবর, তীর্থযাত্রীদের একটি বাসে সন্দেহভাজন জঙ্গিরা গুলি চালালে বাসটি গভীর খাদে পড়ে যায়। রেসাই জেলার তেরিয়াথেতে শিবখেরি মন্দিরে যাওয়ার পথে বাসটিকে লক্ষ্য করে গুলি চালায় সন্দেহভাজন জঙ্গিরা। গুলি লাগে বাস চালকের, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। বিস্তারিত খবর এখনো পাওয়া যায়নি। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশে আজ ইউরোপীয় আইনসভার জন্য ভোট গ্রহণ করা হচ্ছে। 40 কোটিরও বেশি ভোটদাতা 720 বিশিষ্ট আইনসভার সদস্যদের নির্বাচন করবেন। গত বৃহস্পতিবার নেদারল্যান্ডে ভোট গ্রহণ শুরু হয়। ইউরোপের অন্যান্য দেশে শুক্র ও শনিবার ভোট গ্রহণ চলে, তবে অধিকাংশ দেশেই আজ ভোট গ্রহণ করা হচ্ছে। এবারের নির্বাচনে ইউক্রেন যুদ্ধ, অভিবাসন সমস্যা এবং জলবায়ু সংক্রান্ত নীতির ফলে কৃষির উপর প্রভাব ইস্যুতে মানুষ ভোট দিচ্ছেন। আফগানিস্তান বিষয়ে 4 দেশের গোষ্ঠীর বৈঠক গতকাল তেহরানে অনুষ্ঠিত হয়েছে। ইরান, চীন, রাশিয়া ও পাকিস্তানের বিশেষ প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে ইরানের অস্থায়ী বিদেশমন্ত্রী আলী বাগিরি কানি বলেন, আফগানিস্তানের সমস্ত সম্পত্তি মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরিয়ে দেওয়া উচিত। দেশের আইআইটিগুলিতে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা জেইই অ্যাডভান্সের ফলাফল আজ প্রকাশিত হয়েছে। আইআইটি দিল্লি জোনের বেতলাহটি এই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে। সারা দেশে 180,200 পরীক্ষার্থী 26 মে এই পরীক্ষায় বসেছিলেন। এর মধ্যে 7,964 জন ছাত্রী সহ 48,248 জন সফল হয়েছেন। মণিপুরে জিরিবাম জেলায় গোষ্ঠী সংঘর্ষের জেরে জারি হওয়া কারফিউ আজ তুলে নেওয়া হয়েছে। বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এড়াতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী স্পর্শকাতর এলাকাগুলিতে টলদারি বাড়ানো হয়েছে। এবার বিশ্বকাপের খবর। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিছুক্ষণ আগে বিশ্বকাপের গ্রুপ লিগ পর্বের ম্যাচে ভারত পাকিস্তানের মুখোমুখি হয়েছে। টসে জিতে পাকিস্তান প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। বৃষ্টির জন্য বারবার খেলা বিঘ্নিত হয়। শেষ পাওয়া খবরে ভারত 10 ওভারে 3 উইকেট হারিয়ে 81 রান করেছে। ফরাসি ওপেন টেনিস প্রতিযোগিতার ফাইনালে আজ স্পেনের কার্লোস আলকারাজ জার্মানির আলেকজান্ডার জেরেবের মুখোমুখি হয়েছেন। জেরেব 2-1 সেটে এগিয়ে চতুর্থ সেটে খেলা চলছে। এর আগে ফরাসি ওপেনের মহিলা বিভাগের ডাবলসের ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গাউফ এবং চেক প্রজাতন্ত্রের ক্যাটেরিনা সিনিয়োকোভা ইতালির জেসমিন পাওলিনি এবং সারা এরিনাকে 7-6, 6-3 সেটে জিতে খেতাব জিতে নিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। টানা তৃতীয়বারের জন্য আজ সন্ধ্যায় দিল্লিতে দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদী। শপথ নিলেন এনডিএ সরকারের মন্ত্রীরাও। ওড়িশায় বিজেপি ও সিকিমে সিকিম ক্রান্তিকারী মোর্চার সরকার আগামীকাল শপথ গ্রহণ করবে। জম্মু কাশ্মীরে জঙ্গি হামলায় 10 জন তীর্থযাত্রীর মৃত্যু, আহত আরও 33। বিশ্বকাপ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে আজ ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছে। খবর এখনকার মতো শেষ হলো।